হ্যালো ফিয়ার্স, আমাদের তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেলে আপনাকে স্বাগতম। ফিয়ার্স, আপনাদের ভালোবাসা সিক্ত হয়ে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই টুটকাটির মাধ্যমে খুব সহজে যে কোনো বিবাহিতা অথবা যুবতী নারীকে বশীকরণ করে নিজের বিছানায় আনার একটি শক্তিশালী টোটকা নিয়ে। আমরা এই টোটকাটি পেয়েছি 1807 সালের লজ্জাতুন্নেসা গ্রন্থ থেকে, প্রায় 200 বছরের একটি গ্রন্থ। তো এই নকশাটি আপনাদেরকে অঙ্কন করতে হবে। প্রথমে আমি নকশাটি সম্পর্কে আপনাদের অবগত করিয়ে নিই। তো এখানে প্রথমে হিলিং লিখতে হবে, তারপর নিজ নাম, আপনার নামটি উল্লেখ করে লিখবেন, তারপর যাকে বশীকরণ করতে চাচ্ছেন তার মাতার নাম এবং পিলার চিহ্ন, পিলার দিয়ে এবং ক্লোজ চিহ্ন দিয়ে দেবেন, ক্লোজ তো ক্লোজ চিহ্ন দিয়ে দেবেন এভাবে। তারপর পিতার নাম এবং ব্যক্তির নাম লিখবেন, মানে যাকে বশীকরণ করবেন তার পিতা মাতার নাম এবং পিতার নাম, তারপর উক্ত ব্যক্তির নাম এখানে লিখবেন। তো নকশাটি আমি একটু দেখিয়ে দিই আপনাদের মাঝে। এখানে ত্রিশূল চিহ্ন আছে দুই পাশে এবং নিচেও তাই, তারপর এখানে স্বস্তিকা চিহ্ন এই সাইডে আছে চারটা, এবং এখানে 01, 07, 03 এবং এখানে কং। তো এবং এই যে দেখতে পাচ্ছেন এই নকশাটি এভাবে তৈরি করা হয়েছে। তো নকশাটি তৈরি করে এখন প্রয়োগ করতে হবে আপনাদের, যেভাবে এই জিনিসটি আপনি এভাবে ভাঁজ করে নেবেন। ভাঁজ করার পর এই যে মাদুলি দেখতে পাচ্ছেন, এই মাদুলিতে আপনাদেরকে পুরতে হবে। এই জিনিসটি সুন্দর করে ভাঁজ করে মাদুলিতে পুরবেন, অবশ্যই একটি মন্ত্র জপ করবেন। তো এই যে স্ক্রিনে আপনাদের জন্য লিখে এনেছি মন্ত্রটি, এই যে হুল হুল জুল জুল অমুকিয়া বুসকুর, এই এখানে অমুকিয়ার স্থানে আপনি যাকে বশীকরণ করতে চাচ্ছেন তার নাম উল্লেখ করবেন। তো এই মন্ত্রটি মাত্র 99 বার পাঠ করবেন, করার পর এই মাদুলিটি পুড়ে ফেলবেন। এই মাদুলিটি আপনার ডান হাতে ধারণ করে উক্ত ব্যক্তির সামনে গিয়ে হাজির হবেন। মাত্র 3 দিন উক্ত ব্যক্তির সাথে দেখা করবেন এবং সামনে গিয়ে হাজির হবেন। তারপর এই মাদুলিটি আপনি গঙ্গার জলে ফেলে দিয়ে আসবেন। ফেলে দিয়ে আসা মাত্রই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বশীভূত হবে এবং আপনার প্রেমে পাগল হয়ে যাবে। আপনি যা বলবেন তাই শুনতে সে বাধ্য হবে। তো ভিউয়ার্স, আজ আমাদের এই পর্যন্ত ভিডিওটি ছিল, আর আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।